নজর রাখবো পরবর্তী সংবাদে। সংবাদ পরিবেশনের 24 ঘন্টা বিরতি না বিরতি এবার নড়ে চড়ে বসলো টিডব্লিউএস দপ্তর। কার্যত জল নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল গ্রামবাসীদের এবং তারই মধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে এবার চূড়ান্ত বৈঠক করতে দেখা গেছে চুড়াইবাড়িতে। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের আমলে প্রতিশ্রুতি ছিল হর ঘর নল এবং হর ঘর জল পৌঁছে দেওয়া। সেই মোতাবেক কেন্দ্র থেকে ঢালাও পানীয় জলের প্রকল্প বরাদ্দ করা হয়েছে কোটি কোটি টাকা। যথারীতি কাজও হয়েছিল, কিন্তু বিভিন্ন এলাকায় কোথাও বা কাজ এখনো বাকি রয়েছে। কিন্তু সেসব এলাকায় কাজ হয়েছে সেগুলি থেকে সাধারণ মানুষটা কতটা সুবিধা পাচ্ছেন সেটা দেখার কেউই নেই। অবশেষে সংবাদ মাধ্যমের জেরে ঘুম ভাঙলো দপ্তরের আধিকারিকদের। এবং একটি বিষয় না উল্লেখ করলেই নয় যে চুড়াইবাড়িতে অবস্থিত একমাত্র পানীয় জলের উৎসটিকে কেন্দ্র করে স্থানীয়রা প্রতিবাদ করেছিল। বিষয়টি সংবাদ পরিবেশনের 24 ঘন্টার মাথায় দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়াররা এবং ঠিকাদারদের টনক নড়ল। মূলত কয়েকদিন ধরে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাচ্ছে না এবং পরিশোধিত পানীয় জলের ট্যাঙ্কগুলিতে শামুক এবং বিভিন্ন কীট পতঙ্গ দেখতে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং প্রতিবাদ করেন। তবে এদিন সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে নেতৃত্বদের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হয় এবং সঠিকভাবে জল বন্টনের আশ্বাস দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ তড়িঘড়ি পরিদর্শনে যান জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুরকায়স্থ এবং ঠিকাদার অরুণ ভট্টাচার্য। কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য রাজাধর হামিম তালুকদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন উক্ত বিষয়কে কেন্দ্র করে। কি রয়েছে বিস্তারিত শুনুন। এটা বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য প্রজেক্ট জল জীবন মিশনের অন্তর্গত। এটা দীর্ঘ 6 বছর থেকে এলাকার 5টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এলাকার মানুষকে 5 বছর থেকে সেবা দিয়ে যাচ্ছে, এখনও দিচ্ছে। তো এখানে কিছু যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে 2-3 দিন একটু অসুবিধা হয়েছিল, যার জন্য এলাকার মানুষ জল পাওয়ার আবেদন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে সেই আবেদন ওনারা পৌঁছেছিলেন। কিন্তু এই সেই আবেদনের ভিত্তিতে আমাদের এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, এলাকার সুনাগরিক যারা আছেন, ওনারা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন যাতে এখানের সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়। দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে এই পাশাপাশি আমাদের এখানে একটি নবোদয় বিদ্যালয় আছে, নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ আমাদের এই এলাকার সকল নির্বাচিত প্রতিনিধিরা মিলে আগামী দিনে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়, মানুষকে যাতে জলের যে সুবিধাটা সবাই যাতে পায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রতিনিয়ত দেখে আসছি বিরোধীরা প্রত্যেক জায়গা থেকে একটা চক্রান্তমূলক তারা চেষ্টা করে যে সরকারকে কিভাবে চক্রান্ত করে কুলোষিত করা যায়। তো বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এখানে একটা চক্রান্তমূলক নিউজ করা হয়েছে যে নিউজে সরকার পক্ষের লোককে বা সরকার পক্ষকে দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু আসলে এটা বাস্তব নয়। আমরা এটার তীব্র বিরোধিতা জানাচ্ছি যে সরকার সবসময় চাইছে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় এবং মানুষের সেবার জন্য সরকার পক্ষের প্রতিনিধিরা নিরলস দিনরাত কাজ করে যাচ্ছেন। তো আমি আমার বিরোধী বন্ধু যারা সবসময় চক্রান্তে লিপ্ত থাকেন তাদেরকে অনুরোধ করবো, আসুন মানুষকে সুবিধা দেওয়ার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা সকলে মিলে যাতে এই এলাকার মানুষকে আমরা জলের যে সুবিধাটুকু আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই দিশা নিয়ে আজকে এখানে একটা ইউজার কমিটি করা হয়েছে। এবং আমি আশাবাদী এই ইউজার কমিটি আগামী দিনে এলাকার যে 5টি গ্রাম পঞ্চায়েত আছে, 5টি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ সচেতন নাগরিক সহ একটা কমিটি করা হয়েছে, সেই কমিটিতে যারা আছেন আগামী দিনে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের জলটা কিভাবে সব দিকে সুন্দরভাবে দেওয়া যায় সেই দিশায় তারা কাজ করবেন এবং এলাকার মানুষের সব ধরনের অসুবিধার যাতে সম্মুখীন না হন সেই দিকে লক্ষ্য রেখে তারা কাজ করবেন। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, এবং সংশ্লিষ্টদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি বিষয় দর্শকদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি যে নিউজ ভ্যানগার্ড কখনোই চক্রান্তমূলক সংবাদ পরিবেশন করে না। এবং দর্শকদের উদ্দেশ্যে যে সত্যটা রয়েছে সেই সত্য সবসময় নিউজ ভ্যানগার্ড প্রকাশিত করে থাকে, এবং সেই জায়গায় যে ছবি আমাদের ক্যামেরার সামনে ধরা পড়েছিল সেই সংবাদ আমরা পরিবেশন করেছি। তবে যাই হোক, আজকের এই বিষয়কে কেন্দ্র করে আগামী দিনে কতটা তার সমস্যার সমাধান হয় সেটা অবশ্য লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেননা একদিকে যখন কেন্দ্র ঢালাও করে টাকা দিচ্ছে সেই জায়গায় এবার দপ্তরের কি গাফিলতি রয়েছে যার কারণে বারংবার জনসাধারণকে এক প্রকার সমস্যার মুখে পড়তে হচ্ছে, সেটা আগামী দিনে কতটা সমাধান করা হয় সেটা এখন দেখার বিষয়। সংবাদ আপাতত এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।